স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টসটসে পাকা আমের রসে। শান্তা শান্তা রে জুরাইলি প্রাণটা রে, কি ভালো গেছি সেই গানটা রে। ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো কোন গানটা শুনবো আজকে? আমি করছি খাজা বাবা খাজা বাবা। আচ্ছা, বহুল প্রচলিত একটি গান। শান্তার জন্য অনেক অনেক শুভকামনা, গান শুনবো। থ্যাংক ইউ। খাজা বাবা খাজা বাবা, আরে মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। মারহাবা মারহাবা, গেছিলেন।
সাহা স্যার, যত কাওয়ালি সুফি গান আছে এই গানটা আমার সবচেয়ে প্রিয়, কারণ আমি হযরত শাহ সুফি চন্দ্রপুরী তার দরবারের মুরিদ, এবং এই হযরত শাহ সুফি চন্দ্রপুরীর যে সিলসিলা খাজা বাবার সিলসিলা, তো এই ধরনের গান, বিশেষ করে খাজা বাবার গান বা চন্দ্রপাড়ার গান যখন কেউ গায় অন্যরকম হয়ে যায়। আমি আসলে খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি। যাই হোক, আমার পীর সাহেবের দোয়া নিয়েই আমি বলছি, তোমার গান অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার, মানে আমি এতটুকু কোনো কথা মানে ত্রুটি পাইনি। ধন্যবাদ স্যার। এই মেয়েটা যতবারই গাইছে আমি ততবারই মুগ্ধ হচ্ছি। শি ইজ সো কনফিডেন্ট, শি ইজ সো বোল্ড, আর কি বলবো, অপূর্ব অপূর্ব, অসাধারণ শান্ত। অনেক ধন্যবাদ স্যার। শান্তা শান্তা রে জুড়াইলি প্রাণটা রে, কি ভালো গেছি সেই গানটা রে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আসলে সামা বা কাওয়ালি সুফি গান আমরা যতই গান করি না কেন, ওনার প্রশংসা না করলে গান কমপ্লিট হয় না। তো দ্যাটস দ্য সং, সং ইজ ভেরি গুড, নো ডাউট অ্যাবাউট ইট। গান ভালো গেয়েছো, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ স্যার।